বাহ, চমৎকার। তুমি কি এরকম একটা মুহূর্তে নিশ্চয় আমাকে আশা করোনি, রাইট? গুড, ভেরি গুড। আমি নাই বলে যাই ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, ভেবেছিলি কেউ কিছু জানতে পারবে না? ওকে, আই ডোন্ট মাইন্ড, চলো। ছাড়ো, কোথায় যাব আমি? কার সঙ্গে? তোমার সঙ্গে? হেই, কাম অন বেবি, কুল, ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড? যখন আমাকে ছেড়ে অন্য মহিলার হাত ধরে বিদেশে গিয়েছিল তখন মনে ছিল না তুমি আমার হাজবেন্ড? এক মাস, এক বছর, না পুরো পাঁচ বছর একবার জানার প্রয়োজন মনে করেছো আমি কেমন আছি? আর এখন এসেছো হাজবেন্ডের অধিকার দেখাতে? একবার জানতে চেষ্টা করেছো আমি বেঁচে আছি না মরে গেছি? শোনো, আমি যা করেছি আমাদের ভালোর জন্য, এখন আমার অনেক টাকা আর এগুলো নিশ্চয়ই আমি একা ভোগ করব না। আমি তো কখনো তোমার কাছে বলিনি আমার অনেক টাকার প্রয়োজন। আমি তো চেয়েছিলাম সুন্দর একটি সংসার, স্বামী, সন্তান, আর তুমি টাকার কথা বললে না? আমি চাইলে এই পাঁচ বছরে এত টাকা রোজগার করতে পারতাম যা তুমি পাঁচ জন্মেও খেয়ে শেষ করতে পারতে না, কিন্তু না, আমি সেটা করিনি। অনেক হয়েছে, এসব ফালতু কথা রেখে এখন বাসায় চলো। আচ্ছা, আমি যদি কোনো পুরুষের সাথে পাঁচ বছর না পাঁচ ঘন্টা কাটাতাম তুমি কি করতে? ছি 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 ছি, এতটা অধঃপতন হয়েছে তোমার? আমি তো শুধু মুখে বলেছি, তাতেই সহ্য করতে পারছো না? আর তুমি যে মেয়েদের জন্য এক নিয়ম আর পুরুষদের জন্য আরেক নিয়ম, সমাজের সব ফালতু নিয়ম আমি মানি না। ওকে ওকে, আই এম সরি, আই এম সো ডোন্ট টাচ মি, আই হেট ইউ, আই জাস্ট আই নো ইউ হেট মি বিকজ অফ দ্যাট গাই, রাইট? ইয়েস, বিকজ আই লাভ হিম। তার মানে তুমি? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, যে আমাকে চায় আমিও তাকেই চাই। প্লিজ তুমি এখান থেকে যাও, প্লিজ যাও, যাও এখান থেকে। আমার জন্য তুমি